দিনটা ছিল রবিবার আর ছিল একুশে জানুয়ারি তো আজকের মায়ের ওখানে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড মা আজকে রান্না করেছে দেখো বেগুন ভাজা আর কড়াই শাক ভাজা আর ছিল মাছের তেলকে পেঁয়াজ দিয়ে ভাজা মাছের টক ঝাল আর ছিল ফুলকপি আলু দিয়ে বিনস দিয়ে একটা তরকারি তো এখানে আমার জিজু আর আমার হাজব্যান্ড খেতে বসে পড়েছে আর এদিকে আমরাও বসে পড়েছি যেহেতু জায়গাটা ছোট তাই এই জায়গাটার মধ্যেই অ্যাডজাস্ট করে নিলাম সবাই মিলে বসে পড়েছি খেতে এখন তো এরপর বিকেলবেলা আমরা যাব দিদুর কাছে সে যেহেতু মামুনি আজকে যাবে না দেখো আজকের ওয়েদারটা খুবই মেঘলা হয়েছিল। তাই জন্য মামুনি আর যায়নি তো আমি আর আমার হাজব্যান্ড এখন দিদুর কাছে যাব দিদুর সঙ্গে দেখা করে তারপর আমরা বাড়ি যাব তো চলো দিদুর কাছে যাওয়া যাক তো দিদুর কাছে আমরা চলে এসেছি আর এরপর এখন আমরা দিদুর সঙ্গে একটু কথাবার্তা বলে বাড়ি চলে যাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা